পার্ট টুই আমরা দেখাবো হাঁসের ঠোঁট, এখানে জয়েন্ট, দু সাইডে পাখনা কীভাবে বানাতে হয়। ঠোঁট বানানোর জন্য এর নিচে চারটে পুঁথি আছে, তারপরে এই পুঁথিটাতে এটাতে এটাতে এই ঠোঁটটাকে বানাতে হবে। এখানে আমরা হলুদ পুঁথি নেবো তিনটে, আমাদের ঠোঁট তৈরি। এখন আমরা পিছনে জয়েন্টটা করব, এবার আমরা জয়েন্টটা করব। এই নিচে পুঁথিটা থেকে
এরপর আমরা এটা বানাবো। এইভাবে আমাদের এক পাশে ডানা হয়ে গেল। আমরা এই পরের পাশটা করে নেব। রেডি হয়ে গেছে হাঁস। আমি এই পাশে ইয়েটা করে নিয়েছি, পাখনাটা কিরকম ভাবে এই হচ্ছে আমার হাঁস। আরেকটা হাঁস যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে শেয়ার করুন। থ্যাংক ইউ।